ভাই কি আপনি কি হতাশগ্রস্ত হয়ে গেছেন নাকি এরকম করছেন কেন? মুখে কথাও বন্ধ হয়ে গেছে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু আসলে মুখের কথাও কিন্তু অফ হয়ে গেছে, মানে তিনি একদম হতাশগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র বাচ্চা নিয়ে হাতে যে ধরে আছে একদম লাপাতা হয়ে গেছে দর্শক। আচ্ছা মানে তাদের পড়তে হবে, এখন যারা কিনবে তাদের পড়তে হবে তাই না? তিন চার হাজার টাকা বেশি দিয়ে কিনা লাগবে। সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। রোজ রবিবার বরাবর মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নাটোর থানার ভবতপুর ছাগলের হাটে। ভবতপুর ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 7টায় শুরু হয় এবং দুপুর 12টায় শেষ হয়। বাংলাদেশে দুদিন থেকে যারা নাটোর জেলার ভবতপুর ছাগলের হাটটিতে আসতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। যেহেতু হাটে চলে আসছি সেহেতু আজকে জানাবো উন্নত জাতের বাচ্চা ছাগলের দাম ও ক্রস জাতের বাচ্চা ছাগলের দাম সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। চলুন পুরোটা সমাজের সঙ্গে থাকবেন, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। ভাই কি আপনি কি হতাশগ্রস্ত হয়ে গেছেন নাকি এরকম করছেন কেন? মুখে কথাও বন্ধ হয়ে গেছে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু আসলে মুখের কথাও কিন্তু অফ হয়ে গেছে, মানে তিনি একদম হতাশগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র বাচ্চা নিয়ে হাতে যে ধরে আছে একদম লাপাতা হয়ে গেছে দর্শক। ঠিক আছে তো দর্শক যেগুলো ছিল কটা নিয়ে আসছেন আজকে? ভাই কটা নিয়ে আসছেন? দশটা। দশটার মধ্যে কটা আছে? সবই আছে, এই জন্য হতাশ। আচ্ছা হতাশ হবেন না, আল্লাহ রিজিক রেখেছে, তিনি রিজিক দিবে, কোনো টেনশন করবেন না। তো আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি চারটা তাই না? তো চারটা আচ্ছা এখানে দুটো বান্দা আছে ছয়টা আর চারটা ধরা আছে ওখানে, দর্শক ওখানে ধরা আছে, চাইনবাই ধরে রাখছে। তো যেগুলো দেখানোর চেষ্টা করি এই যে দর্শক, আচ্ছা এগুলো কী ধরনের জাত বলেন একটু? তোতা না? আচ্ছা তার ক্রস দর্শক দেখতে পাচ্ছেন, চিরই ক্রস, তোতার ক্রস। দর্শক এই দেখতে পাচ্ছেন অধিকাংশ প্রায় তোতার ক্রস। হ্যাঁ বিটল, এই যে এটা বিটল। হ্যাঁ দর্শক মন্ডলী, আচ্ছা এই যে এটা এটা কি পাটি ছাগল? পাটি ভাই, এটা পাটি ছাগল দর্শক, এটা কিন্তু পাটি ছাগল, এই যে দেখানোর চেষ্টা করতেছি আমি। তো ভাই এটা দাম দর হচ্ছে কি? এখনো দাম কয়নি ভাই, দাম কয়নি না? আচ্ছা দাম কয়নি, মানে কেমন হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন? 15,000 হলে দর্শক, 15,000 হলে কিন্তু বিক্রি করবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কয় মাস বয়স হতে পারে? তিন মাস। আচ্ছা এটার বয়স কিন্তু 3 মাস। হ্যাঁ দর্শক এটার বয়স 3 মাস, 15,000 হলে কিন্তু বিক্রি হবে। সুন্দর বাচ্চা কিন্তু, হ্যাঁ বাচ্চা কিন্তু ভালো বাচ্চা, আপনারা কিন্তু অনায়াসে নিতে পারেন। আর যে দেখতে পাচ্ছি এটা, আচ্ছা এটা আপনার কি পাটি ছাগল নাকি খাসি? আচ্ছা দর্শক এটাও কিন্তু পাটি ছাগল। হ্যাঁ এটাও কিন্তু পাটি ছাগল, এই যে একটা শুধুমাত্র খাসি, আর এই যে খাসিটা হচ্ছে এটা তোতার ক্রস তাই না এটা? আচ্ছা দর্শক এটা তোতার ক্রস দেখতে পাচ্ছেন, আচ্ছা ওটা শিরোহী পাশেরটা দেখতে পাচ্ছেন। আচ্ছা এই খাসিটা কেমন কি দাম চাচ্ছেন? 16,000 চা দাম, 14,000 হলে কিন্তু বিক্রি করবে। হ্যাঁ দাম দর করার সুযোগ আছে। এটা 18,000। আচ্ছা এটা কিন্তু 18,000, 16 হলে বিক্রি করবেন? আচ্ছা 16 হলে বিক্রি করবে। আর এই যেটা এটা দেখতে পাচ্ছি শিরোহীর ক্রস, এটা এটা কেমন হলে বিক্রি করা যায়? 13 হলে কিন্তু দর্শক এটা বিক্রি করবে। হ্যাঁ আচ্ছা আর এই যে দুটো বাঁধা আছে, তো কেমন কেটার রেট? 9,000 দাম চাচ্ছে, 9,000 হলে বিক্রি করবে দর্শক। আর এই যেটা 12 হলে বিক্রি করবেন তাই না? আচ্ছা দর্শক মন্ডলী 12 হলে বিক্রি করবে। আর যেগুলো ছিল সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম,
আর আজকে তো তেবারহাটেও তো যাবেন তাই না? আচ্ছা তেবারহাটেও যায় আর আহমেদপুর হাট, তারপরে আপনার এই যে হবতপুর হাট এবং তেবারে হাট ভাই কিন্তু করে থাকে তাই না? তো ভাইয়ের সাথে অবশ্যই হাটে এসে ভাইয়ের সাথে ছাগলগুলো সুস্থ যাচাই করে কিন্তু অবশ্যই কালেকশন করতে পারেন। ভাই কিন্তু প্রতি হাটে ভালো ভালো কালেকশন করে থাকে। ভাইয়ের নাম এবং ঠিকানাটা বলে দেবেন। নামটা কি ভাইয়ের? শাহাবুদ্দিন, বাড়ি নলডাঙ্গা সাগারিপাড়া তাই না? তো ভাইয়ের কাছে যেগুলো কালেকশন ছিল সেগুলো যখন আমি চেষ্টা করলাম, আপনারা চাইলে হাটে এসে অবশ্যই শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে কালেকশন করবেন। তিনিও কিন্তু ভালো ভালো মাল কালেকশন করে থাকে আপনাদের জন্য, তো আপনারা চাইলে অবশ্যই কালেকশন করবেন। ধন্যবাদ ভাইকে অসংখ্য। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? হবতপুর হাটে করা নিয়ে আসছেন আজকে? নয় পিস বিক্রি হলো? এক পিস করেছেন? আচ্ছা এক পিস করেছেন। আপনার নাম এবং ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেবেন। সাগারিপাড়া। আপনার নামটা? কায়েম। আচ্ছা দর্শক মণ্ডলী, চাচার পরিচয়টা দেওয়া হলো এবং চাচা আজকে যেগুলো নিয়ে আসছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে এই যে পাঁচটা রয়ে গেছে, এই পাঁচটা আমি দেখানোর চেষ্টা করি দর্শকদের। হ্যাঁ, এই যে প্রথমত আপনার এই যে, এটা কিসের ক্রস? এটা না, আচ্ছা এগুলো তোতার ক্রস দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা কি পাটি ছাগল? এটা পাঠা। আচ্ছা এটা কয় মাস করে বয়সটা? আচ্ছা এটা তিন মাস এখনো পুরেনি। আচ্ছা তিন মাস এখনো পুরেনি। দাম দর হচ্ছে? এই তিনটা দাম বলতেছে 36। আচ্ছা এখানে এই সামনে নিয়ে আসেন, একটু দর্শকদের ভালো করে দেখেন। তিনটাই দর্শক খাসি ছাগল আপনাকে, এক মাইরি বাচ্চা তিনটা তাই না দর্শক? এক মাইরি বাচ্চা কিন্তু তিনটা। তো তিনটা কত হলে বিক্রি করবে? বিয়াল্লিশ হলে তিনটা কিন্তু কম হলে দিব। আরও কিছু কম হলে দিতে চাইছেন? আর এই তিনটা আপনার তিনটাই খাসি তাই না? তিনটাই খাসি। তোতার ক্রস তাই না? 12,000 টাকা পিস বলি। আচ্ছা 12,000 পিস বলতেছে আপনি, তাহলে পিস প্রতি আর কিছু আগালে আপনি দিতে পারবেন তাই না? এই তিনটা কিন্তু আর কিছু আগালে কিন্তু দিতে পারবে দর্শক। আর এই দুইটা? এটা হচ্ছে দোগুনা পাড়ি, এটা মিয়া ছাগল। মিয়া ছাগল না? আর এটা পাঠা, এটা পাঠি। আচ্ছা আচ্ছা, এটার দাম হচ্ছে 11,000। এটার দাম 11,000 দর্শক? এটার দাম কিন্তু 11 বলছে। হ্যাঁ, আর এই যেটার? এটা পাঠার বাচ্চা, এটার দাম হচ্ছে 10,500। আচ্ছা দর্শক, এটা কিন্তু 10,500 দাম বলছে, এটা পাঠার বাচ্চা। হ্যাঁ, তবে কেমন হলে সারা যায়? এটা 12,000 হলে দিচ্ছে। 12,000 হলে দিতে চাইছেন? বাহ, এর দাম দর করার কি সুযোগ আছে? হ্যাঁ সুযোগ তো অবশ্যই আছে। আচ্ছা দর্শক, চাচার কালেকশনে যেগুলো ছিল সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম এবং আজকের কালেকশন কিন্তু ভালো ভালো মানের তাই না? হ্যাঁ, আজকের কালেকশন কিন্তু ভালো ভালো মানের। আপনারা চাইলে যোগাযোগ করে আপনারা কেনাকাটা করতে পারবেন, কালেকশন করতে পারবেন। আশা করি আজকের রেটটা কম আছে তো নাকি? হ্যাঁ রেট কম, আজকের রেটটা তো কম মানে মনে হচ্ছে আমার কাছে, মানে বাজার অনুযায়ী বাজার কম তো নাকি এখন? অনেক কম এখন, যারা কিনবে তাদের মানে দিতে হবে। আচ্ছা মানে তারা তাদের পড়তে হবে, এখন যারা কিনবে তাদের পড়তে হবে তাই না? তিন চার হাজার টাকা বেশি দিয়ে কিনা লাগবে, মানে শীতটা পার হয়ে গেলে নাকি? শেষের দিকে গেলে তখন ধরেন আপনার বেশি টাকা দিয়ে কিন্তু ছাগল কিনতে হবে। আর এখন যদি ছাগল কিনে আপনার লালন পালন করেন, যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হওয়া সম্ভব তাই না? আচ্ছা আপনার নাম্বার আছে? কয় দেন? 01317065030। আচ্ছা দর্শক, নাম্বারটা হাটে সচরাচর সবসময় তো দেওয়া যায় না, কিন্তু যেগুলো কালেকশন যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে হয়। হ্যাঁ, তো আজকের কালেকশনটা ভালো, আমি কিন্তু আজকে নাম্বারটা দিয়ে দিলাম। যদি আপনাদের পছন্দ হয় চাচার সাথে কথা বলে দাম দর করে কিন্তু নিতে পারবেন। ধন্যবাদ অসংখ্য চাচাকে।